আমরা আজ কথা বলবো এক অসাধারণ ইউটিউবারকে নিয়ে, যিনি শুধু চীনের নয় পুরো বিশ্ববাসীর মন জয় করেছেন। তার নাম লিজিকি। দীর্ঘ প্রায় 2 বছর পর তার ভক্তদের জন্য একটি দারুণ সুখবর, লিজিকি আবার তার জনপ্রিয় চ্যানেলে কন্টেন্ট দেওয়া শুরু করেছেন। যারা লিজিকির চ্যানেলের সাথে পরিচিত তারা জানেন তার ভিডিওগুলো শুধু রান্না বা গ্রামীণ জীবনের গল্প নয়, এগুলো এক ধরনের শিল্প। প্রকৃতি, ঐতিহ্য এবং আধুনিকতার মেলবন্ধন ঘটে তার প্রতিটি ভিডিওতে। কিন্তু হঠাৎ করেই 2021 সালের মাঝামাঝি সময়ে লিজিকি তার কন্টেন্ট দেওয়া বন্ধ করে দেন। ভক্তরা ভাবছিলেন কি হলো, পরে জানা যায় ডিস্ট্রিবিউটর কোম্পানির সাথে আইনি ঝামেলার কারণেই তিনি এই বিরতিতে চলে যান। এটা ছিল তার এবং তার ডিস্ট্রিবিউটর কোম্পানির মধ্যে চুক্তি বিষয়ক একটি দ্বন্দ্ব। কিন্তু এতদিন পর এই ঝামেলা মিটে গেছে এবং আমরা আবার লিজিকিকে ফিরে পেয়েছি তার পুরনো চেনা রূপে। তার নতুন কন্টেন্টগুলোতে সেই একই সৌন্দর্য এবং শিল্পের ছাপ দেখা যাচ্ছে যা তাকে এত জনপ্রিয় করেছে। তিনি আবার আমাদের নিয়ে যাচ্ছেন প্রকৃতির কাছাকাছি, দেখাচ্ছেন ঐতিহ্যের এক অসাধারণ দিক। আপনারা যারা লিজিকিকে মিস করছিলেন তারা এখনই তার চ্যানেলে গিয়ে তার নতুন কন্টেন্টগুলো উপভোগ করতে পারবেন।